হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজি মু আপন সমস্ত গোটিয়ে সুইট রেসিপি নেকি আসছি, যাহার না হেলা বুন্দিয়া। তো কেই কেই বুন্দি বি কুহন্তি, কেই কেই মিঠা বুন্দি কুহন্তি। তো আমি মানে কহু আমার গাঁলি ভাষার বুন্দিয়া। তো কিছু করিবার নাই, বেশি কষ্ট বি নাই। তো সাংগে সাংগে কোণ করবে না, বেসন নেবে, ভালো বেসন নেওয়া পাই চেষ্টা করবে, টিকে ব্র্যান্ডেড বেসন টিকে হলে ভালো। তো ভালো বেসন নেবে, তারপরে সেথিরে অল্প অল্প পানি মিশাই দেখিপারে, এবে খদড় অছি দেখিপারে মো হাতরে যে দলুচি খদড় অছি। তো তাকু ধীরে ধীরে অল্প অল্প পানি দেইকি তাকু গোলাইবে ব্যাটরটাকু, যেতে মানে বেসনটাকু দেখিপারে দেখন্তু খদড় অছি। তো যেতে বেসনটাকু গোলাইবে ফেন্টিবে, সেতে বুন্দিয়া মানে বহুত ভালো হব। যেহেতু মু অবশ্যই এটা ফার্স্ট টাইম হি বনাউছি, আর বনাইবার কারণ বি কোন জানিছন্তি, তো ইয়া পছরে উদ্দেশ্য বি বহুত কিছু আছে। উদ্দেশ্য মানে যেহেতু অগস্ট 15 নেক্সট ডে রে অছি, মোর টিকে ছোটবেলার কথা টিকে মনে পড়িগলা, আর সেইথিপাই তারপরে মো মাকে যেতবে মু ফোন করিছিলি, মা মধ্যে কোন কইলা না, আর মু বুন্দিয়া ছাঁপিছি। তো মু কোন পাই আর তা ঝিও হইকি পছরে রইবি, তো সেইথিপাই মু বি লাগি পড়লি প্রিপারেশন রে। তো সাংগে সাংগে কোণ কলি বুন্দিয়াকে ভালোভাবে দেখন্তু, বেসনকে পুরা ভালোভাবে ফেন্টি নেলি, আর ফেন্টি সারিলা পরে এটি সিরা মধ্যে প্রস্তুত করিবা পাই কড়াইরে বসাই দেইছি, আর চিনি দেইছি। তারপরে কোণ দেবে অলেচ দেবে, তাকু ফুটিয়া পাই ছাড়ি দেবে কিছু সময়, এটা ভালোভাবে ফুটি। তো সাংগমানে দেখন্তু মু এটি আউ গটে তাটিয়ারে ব্যাটর নেইকি তাকু অরেঞ্জ কলর করে দেইছি, ফুড কলর দেইকি, কোণ পাই না বুন্দিয়াটা দুইটা কলর হলে ভালো দেখা যাব বলি সেইথিপাই। আর এপটে দেখন্তু মোর তেল মধ্যে গরম হয়ে গলানি, আর এটি মানে কোণ কইলে সিরা মধ্যে প্রস্তুত হয়ে সারলানি। মু এটি এই থালি ইউজ করিকি বুন্দিয়া ছাঁকিবি, আপন মানে চাইলে ফ্রেম যদি থিব ফ্রেম রে বি ছাঁকি পারিবে, নহলে ছান্তারে বি ছাঁকি পারিবে। তো এটি মো পাখে একচুয়ালি সেই দিন হি কম তেল হি থিলা, কোন পাই না আমার ঘরকু যিবার থিলা, তো সেইথিপাই মু সবু কিছি সারি দেবা পাই চাহুতলি। তো যেতিক তেল থিলা মু সেতিক তেলর হি এটা করিবা পাই চেষ্টা করছি। যাহা বি হউ দেখন্তু বুন্দিয়াটা আমার ভালো ফুলি যিবি, আর ক্রিস্পি মানে ক্রিস্পি বি ভালো হইছি। তো এমিটিকা করিকি সবু যেতিক ব্যাটার থিলা সবুগুড়া করেনেলি, আর করি সারা পরে কোণ হল জানিছেন, তো যেতবে অরেঞ্জ কলর বুন্দি ছাঁকিলি সেতবেলক মোর পুরা মাল মেটেরিয়াল পুরা কম হয়েছিল, তো সেইপা মোর মানে এই ইয়েলো কলর বুন্দি গুড়া ভালো হয়েছে, কিন্তু যে অরেঞ্জ কলর বুন্দি গুড়া নুহ কি সেগুলা ফুলিলি ঠিক ভাবে। দেখুন এটা কত সুন্দর ভাবে ফুলিছে, দেখুন ফার্স্ট টাইম্রে পুরো পরফেকশন করেছি, কিছু টেস্ট বি বহুত বঢ়িয়া লা। আর বুন্দিয়াটা জানিছেন তো দিশা মামার বহুত ফেভরেট, আর এটা দেখুন অরেঞ্জ কলর অবস্থা কোণ হয়েছে, দেখুন পুরা চ্যাপলি মেপলি যাইছি। তো যা বি হো চড়াই দেওয়া, চড়াই নেলে সব কিছু চলব। তো তারপরে কোণ করেছি না সিরারে প্রস্তুত যে করেছিলি সিরারে, তাকু ভালোভাবে বুন্দিকে গড়াই দেলে, আর গড়াই দিয়ে সেইদিন রাতে রখিদেলে। দিশা মামা যাইলে আমার মানে ফ্লাগ ফ্লাগ সবু আনিবাই, তো আসিকি যেতবে দেখলে যে মু বুন্দিয়া করছি, সে দেখিকি পুরা বহুত খুশি হলে। আর মজা কথা জানিছেন তো এতিকি বুন্দিয়া না আমার দুইদিন পুরা সফা, দিশা মামা ভাতরে বি বুন্দিয়া, রুটিরে বি বুন্দিয়া, ব্রেকফাস্টরে বি বুন্দিয়া, মানে দুইদিন পুরা বুন্দিয়া হি বুন্দিয়া খাইছেন। তো যা বি হো বহু টেস্টফুল লা, মু আপনার প্রসিজর জনাইদেলি, আপন মানে এমতি ঘরে ইজি প্রসেসরে তৈরি করন্তু, আও টেস্টি টেস্টি মিঠা বুন্দিয়া খাঁতু। আর সাংগ মানে আউ গোটে ইম্পর্টাট কথা, আপন মানে ভিডিও তো দেখুছেন, বাট লাইক কমেন্ট সেয়ার আদু করু না, তো টিকে করে দিও সাংগু টিকে হেল্প করতু। আর দিশা মামা এটি দেখুন ইন্ডিপেন্ডেন্স ডে রে কত সুন্দর ভাবে দেখি দেখি মধ্যে ড্যান্স করুলে, আপনার প্রিভিয়স ব্লগরে দেখিপারে তার ফুল ব্লগ। তো রহুচি, জয় জগন্নাথ, জয় গুরু।